আজ জীবনের ৪২ বসন্ত পার করেছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। ঠিক একই দিনে দক্ষিণের সেন্সেশন সামান্থা রুথ প্রভু ৩৭ পেরিয়ে পা রাখলেন ৩৮-এ। আর এই একই দিনেই জন্মেছেন বলিউড অভিনেতা সলমন জোশি। দর্শক, এবারে জন্মদিনের শুভেচ্ছায় জানবো এই তিন তারকার ব্যক্তি ও ক্যারিয়ারের গল্প। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, টলিউডের মিতিন মাসি তিনি। কখনো মধু, কখনো রিয়া, আবার কখনো পূজা। দেবজিৎ, হিরণ সোহমের সঙ্গে একের পর এক ছবিতে একেবারে চুটিয়ে অভিনয় করেছেন কোয়েল। জীবনের ৪২ বসন্ত পেরিয়ে আজ তিনি পা রাখলেন ৪৩-এ। প্রায় ২ দশক টলিউডে কাটিয়ে ফেললেন এই অভিনেত্রী, তবুও বিতর্ক তাকে ছুঁতে পারেনি কোনোদিন। জিতের সাথে জুটি বেঁধে নাটের গুরু সিনেমায় প্রথমবার পর্দায় আসেন কোয়েল। একে একে উপহার দিয়েছেন বন্ধন, শুভদৃষ্টি, প্রেমের কাহিনী, মন মানে না, পাগলু, সাত পাকে বাঁধা, দুই পৃথিবী, জানেমান, হিরোগিরি, হেমলক সোসাইটির মতো দর্শকপ্রিয় সব সিনেমা। এদিকে আজকের দিনেই পৃথিবীর বুকে আসেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আজ তার 37তম জন্মদিন। বলিউডে এরই মধ্যে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী রূপালী পর্দার যাত্রা শুরু ২০১০ সালে। প্রথম দিকে লাস্যময়ী নায়িকা হিসেবে চেনা ছকেই একের পর এক ছবিতে দেখা গেছে তাকে। তবে ও বেবি ছবিতে প্রথম চলতি ছকটা ভাঙেন সামান্থা। তার অভিনয় হয় ব্যাপক প্রশংসিত। কিছুদিন আগেই ফ্যামিলি ম্যান 2 দিয়ে নিজের অভিনয়ের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। এছাড়াও সামান্তার সর্বশেষ সিনেমা কুশি বক্স অফিসে হয়েছে সফল। টলিউড ও কলিউডের দুই রানীর সাথে একই দিনে জন্ম নিয়েছেন বলিউড তারকা শর্মান জোশি। থ্রি ইডিয়েটসের রাজু কিংবা গোলমানের লক্ষ্মণ, রং দে বসন্তের সুখী কিংবা লাইফ ইন মেট্রোর রাহুল চরিত্রগুলোকে শর্মান করে তুলেছেন জীবন্ত। তার গাওয়া গিভ মি সাম সানশাইন গান যেন আজও লক্ষ লক্ষ শিক্ষার্থীর মনে দাগ কাটে। জীবনের ৪৫ বসন্ত পেরিয়ে আজ তিনি পা রাখলেন ৪৬-এ। জন্মদিনের শুভক্ষণে এই প্রিয় তারকাদের জন্য রইল শুভকামনা। জুবাইর হোসেন, সজল, চ্যানেল 24।